السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا صدق الله العظيم সম্মানিত হাজেরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার বুকে হাজারো মাখলুক তৈরি করেছেন, অনেক রওয়ায়াত আছে 18,000 মাখলুক আল্লাহ তৈরি করেছেন। এই 18,000 মাখলুক থেকে আল্লাহ তাআলা বাছাই করে এক প্রকার মাখলুক, সেটা আমরা এখানে আছি, সেটা হলো কি? মানব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে হাজারো মাখলুক তৈরি করেছেন, এই মাখলুককে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। আপনার যেমন চোখ আছে, ওই মাখলুকের চোখ আছে, আছে কি না? আপনার যেমন কান আছে, ওই মাখলুকেরও কান আছে। আপনার যেমন মুখ আছে, তারও মুখ আছে। কিন্তু শুধু একটুখানি আপনার আমার তার সাথে দুইটা বিষয়ের পার্থক্য। কয়টা? দুইটা বিষয়। একটা হলো আকল, আর একটা হলো কি? কুওয়াতে নাতেক, কথা বলার শক্তি। সবচেয়ে বড় জিনিস হলো আকল। প্রত্যেক প্রাণীর জ্ঞান আছে, কিন্তু আকল নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে মানব তৈরি করার যখন ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলতেছেন যে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা পরামর্শ করলেন, সভা করলেন। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে এইভাবে বলতেছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরযি
খলিফা। ও ফেরেশতারা, দুনিয়ার বুকে আমি খলিফা নিযুক্ত করতে চাই, তোমাদের মতামত কি? খলিফা বুঝেন আপনারা? আপনার বাড়ি এখানে সুপুখুরিয়ায়, আপনি এখন চলে যাবেন ঢাকায়, তো আপনার বাড়িওয়ালা একজন লোক লাগবে না বাড়ি পাহারা দেওয়ার জন্য? যাকে রেখে যাবেন সে হলো খলিফা। সে কি? খলিফা। বাড়ি কিন্তু তার না, দেখাশুনো করবে সে, তাই না? তো ঠিক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব জাতি তৈরি করলেন, এই মানব জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ায় রাজত্ব দেয় নাই, দুনিয়ায় তাকে থাকার জায়গা বানায় নাই, দুনিয়ার মালিকত্ব দেয় নাই, আল্লাহ তাআলা খলিফা বানাইলেন। কিছু সময় তুমি দুনিয়ায় থাকবা, এরপরে আল্লাহ তাআলা যখন ডাক দিবে তোমাকে চলে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলেন, মুফাসসিরুল ইকরাম এই আয়াতের ভিতরে বলেন, খলিফা হলো তাকে বলা হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ার বুকে জিন জাতিকে বসত বাড়ি বসত করার জন্য দিয়েছিলেন। জিনেরা যখন আল্লাহ তাআলার নাফার মানে শুরু করে দিলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সবাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, জমিন থেকে বিদায় করে দিলেন। তাদের জায়গা আর দুনিয়ায় না, এখন তাদের জায়গা কোন জায়গায়? তোমরা গাছে বন বাতারে পাহাড়ে থাকো, তোমাদের এখানে আর কি নাই? জায়গা নাই। তখন তারা পাহাড়ে বন বাতারে চলে গেল। এই দুনিয়ায় তো একটা জাতি ছিল, কোন জাতি ছিল? জিন জাতি। তো জিন জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিতাড়িত করে দিয়ে এর খলিফা আল্লাহ মানুষ তৈরি করবেন। এই জন্য আল্লাহ কি ব্যবহার করেছেন? খলিফা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ঘোষণা করলেন, আমি দুনিয়ার বুকে খলিফা বানাতে চাই, ফেরেশতারা বললেন, তারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কলু, তারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বে কারিম আল্লাহ, আপনি কাদেরকে বানাতে চান? ওই জিনের মতো তারাও দুনিয়ায় মারামারি করবে, তারা দুনিয়ায় কাটাকাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে। অনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আমাদের রব, আমরা তো অধিক ভালো, আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ তাহলিল সব করি। আমরা আছি, সমস্যা কি? কেন মানুষ বানাবেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা কিন্তু যা জানো না, আমার যে ইলম আছে তোমাদের সে ইলম দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এই মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় তৈরি করলেন কেন? কত সুন্দর করে আল্লাহ মানুষ তৈরি করলেন, কত সুন্দর নিজ হাতে তৈরি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিজে হাতে কত সুন্দর করে মানব তৈরি করেছি, এই মানবকে আমি নিজ হাতে তৈরি করেছি, আহসানি তাকওয়িম সুন্দর অবয়ব দান করেছি। এই মানব শুধু আমি তৈরি করেছি, কারণ হলো একটা, আমার ইবাদত করবে। কি করবে? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরা খালি আমার ইবাদত করবে, এজন্য আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি, অন্য কোন কারণে তৈরি করি নাই। তো আমরা কি ইবাদত করি? এটাও একটা ইবাদত। অনেক বক্তারা বলে যে এটা একটা কি, জান্নাতের বাগিচা, বলে না এটা একটা জান্নাতের বাগান, এখানে এক হয়ে যান। মানুষ কথা শুনে না, বলে জান্নাতের বাগান, কেউ কেউ ফতোয়া দিয়ে দেয়। যে আরে হুজুর বলে জান্নাতের বাগান, কোন হাদিসে আছে নাকি? বলে না? বলে। সুখপুকুরের কোন লোক চৌগাছা বাজারে গেল, চৌগাছা বাজারে যাওয়ার পরে চৌগাছার গাড়ি দেখলো যে সে যশোর যাবে। কোন জায়গায় যাবে? যশোরে যাবে। গাড়িওয়ালা বলে, এই যশোর 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 বলে থাবা দেয়, দেন না আপনারা দেখেন নাই? যখন গাড়ির উপরে থাবা দেয়, এই যশোর যশোর যশোর, গাড়িটা আছে কোন জায়গায়? চৌগাছাতে বলে কি, যশোর।
আসলে কি ওই জায়গাটা যশোর না গাড়ির নাম যশোর গাড়ির নামও যশোর নাই চৌগাছার নামও যশোর নাই কিন্তু কি এই গাড়ির ভিতরে যদি কেউ প্রবেশ করে তাহলে এই গাড়িটা তাকে যশোর নিয়ে রাখবে তাই না এই যে মাহফিল এই মাহফিলের ভিতরে যদি কেউ প্রবেশ করে তখন এই মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তখন এই মাহফিলের মাধ্যমে কিয়ামতের দিন তার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে সবাই বলেন সুবহানাল্লাহ এজন্য এখানে বসতে হবে না বাইরে দাঁড়িয়ে থাকতে হবে যারা বাইরে দাঁড়া আছেন মেহরবানি করে বসে যান খালি জায়গাগুলো পূর্ণ করে কিয়ামতের দিন মানুষ আফসোস করবে একটা হাইরে যদি একটা ভালো কাজ করতাম দুনিয়ায় কি হলো আমার আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন অবশ্যই তাফসীর তো ইনশাআল্লাহ করতে হবে এড়াই যাওয়ার কোনো কায়দা আছে তাফসীর বড় একটা জিনিস কোরআনের এক একটা আয়াত এক একটা শব্দ এই শব্দের যদি তাফসীর করা হয় আয়াতের তাফসীর করা হয় তো এর থেকে অনেক মাসআলাও বের হয়ে যায় এক একটা শব্দের ভিতরে চারটে জিনিস দেখতে হয় যেটা আম খাস মুশতারাক না মুআব্বাল এর ভিতর থেকে যদি মাসআলা বা তাফসীর বের করতে হয় তাহলে আবার চারটে জিনিস দেখা লাগে এটাকে ইবারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইক্তিদাউন নাস তাফসীর কি ছোটখাটো জিনিস না তাফসীর শুনবার কিসের কোরআনে কারীমের তাহলে কোরআনে কারীমের যদি তাফসীর শুনতে হয় তাহলে কোরআনের সাথে মহব্বত ভালো করে লাগা দরকার না দূরে থাকলে কি মহব্বত লাগবে হ্যাঁ এই যে লাইট জ্বালাইছেন লাইটের আলো যেখানে সেই পর্যন্ত তো আপনি দেখবেন যদি ওই বাগানের ভিতরে দাঁড়ায় থাকেন আপনাকে দেখা যাবে এই জন্য লাইটের তলে আসতে হবে কি না এই জন্য সবাই আগে আগে একটু মেহরবানি করে বসে পড়ি ইনশাল্লাহ আমাদের তাফসীর শুরু হয়ে যাবে আগে আসি সবাই ভাইরা বসে পড়েন আল্লাহ তাআলা আমাদের অনেক যত্ন করে বানাইছেন ঠিক কি না অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বানাইছেন যখন একজন মানুষ গুনাহ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে থাম দেখছো তওবা করে কি না যদি কখনো বান্দা ভালো কাজ করে তখন ফেরেশতাদেরকে বলে এই তোরা বলছিলে না যে এরা মারামারি কাটাকাটি করবে দেখছিস সুখপুকুরিয়ায় মাহফিলায় কত সুন্দর মৌমাছির মতো সবাই বসে আছে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক এজন্য আল্লাহ তাআলা বলেন কত সুন্দর অবয়ব দিয়ে কত সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি মুফাসসিরিন ইকরাম বলে মানুষের তৈরি করার এক নম্বর কারণ হলো অবয়ব ভালো হওয়ার কারণ হলো এই মানুষেরা দুই পায়ের উপরে ভর করে চলে কয় পায়ের উপরে দুই পায়ের উপরে ভর করে চলে প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করলেন কিন্তু সব মাধ্যম হলো একটা কয়টা মাধ্যম হলো একটা সেটা হলো মায়ের পেট থেকে মানুষ বের হয় কোন জায়গা থেকে মায়ের পেট থেকে আসে আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ও দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করেছি লা তাআলামুনা শাইআ তোমার কোনো জ্ঞান ছিল না মায়ের পেটে আমি তোমাকে কিভাবে রেখেছি তুমি কোথা থেকে আসলে তুমি কোথা থেকে আসলে তোমার কোনো জ্ঞান ছিল না আল্লাহ তাআলা বলেন আল্লাহু খালাকাকুল দাব্বাতিম মিম্মা ইনফামিনহুম মাইয়ামশি আলা বাতনি আল্লাহ বলেন ও মানুষ চিন্তা করে দেখো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ায় যত প্রাণী তৈরি করেছি সব হলো এক ফোঁটা নাপাক পানি এই এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দান করেছি আমার কত ক্ষমতা কত বড় চিন্তা করে দেখো বান্দা ফামিনুহুম মাইয়ামশি আলা বাতনিহি ওয়ামিনুহুম মাইয়ামশি আলা রিজলাইনি ওয়ামিনুহুম মাইয়ামশি আলা আরবা দুনিয়ায় যত প্রাণী আছে এই প্রাণীগুলো তিন পদ্ধতিতে চলাচল করে কয় পদ্ধতি তিন পদ্ধতিতে চলাচল করে এক নম্বর আল্লাহ বলেন ফামিনুহুম মাইয়ামশি আলা বাতনিহি এক নম্বর হলো কিছু কিছু প্রাণী আছে তারা পেটের উপরে ভর দিয়ে চলে আছে কিনা নাই
আমরা অনেক দেখি সাপ বিশ্ব অনেক কিছু দেখি এরপরে আল্লাহ বলতেছেন ফামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন কিছু কিছু প্রাণী আছে তারা দুই পায়ের পরে ভরত করে চলে ফামিনহুম মাইয়ামশি আলা আরবা কিছু কিছু প্রাণী আছে এগুলো চার পায়ের উপরে ভর করে চলে মুফাসসিরিন ইকরাম বলেন এর উদ্দেশ্য কিন্তু অনেক বড় বান্দা চিন্তা করলেই তার মাথার ভিতরে ঢুকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আমি প্রত্যেক জিন এবং ইনসানকে তৈরি করেছি তারা আমার ইবাদত করবে ইবাদতের তরিকা হলো তিনটা কয়টা তিনটা এক নম্বর হলো কিয়াম সব থেকে বড় ইবাদত কি একজন মানুষ হিন্দু ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল সেই মাত্র কালেমা পড়ে মুসলমান হইল ঈমান গ্রহণ করলো তারপরে সর্বপ্রথম ফরজটা কি নামাজ এই নামাজটার সব থেকে গুরুত্বপূর্ণ হলো তিনটা একটা হলো কিয়াম একটা হলো রুকু আর একটা হলো সিজদা কেমন জানি এই তিন পদ্ধতিতে আল্লাহ বললেন ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি দুনিয়ার বুকে নজর করে দেখো যে সমস্ত প্রাণীরা পেটের উপরে ভর দিয়ে চলে কেমন জানি তারা সিজদারত অবস্থায় আছে সুবহানাল্লাহ যে সমস্ত বিনার প্রাণীরা ফামিনহুম মাইয়ামশি আলা আরবা চার পায়ের উপরে ভর দিয়ে চলে কেমন জানি তারা রুকুর হালাতে আছে এরপরে আল্লাহ বলেন ফামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন কিছু প্রাণী আছে দুই পায়ের উপরে ভর করে চলে কেমন জানি তারা যেন কিয়ামের অবস্থায় আছে দাঁড়ানোর অবস্থা আছে সুবহানাল্লাহ কত সুন্দর পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন এই মানুষদেরকে কাদেরকে এই মানুষদেরকে আজ আমরা মাহফিল দিয়েছি অথচ আমাদের নামাজের খবর নাই আছে কিনা নাই আছে আপনাদের ভিতরে আছে এই জন্য শুধু কোরআনের সাথে মহব্বত রাখলে হবে না নামাজের সাথেও মহব্বত রাখতে হবে হবে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন হাবিবের কাছে ও মুসলমানরা শোনো প্রত্যেক প্রাণীকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হবে কিনা প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই মানুষগুলো সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে যাবে আল্লাহর হাবিব বলেন ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি যখন কোন মানুষকে কবরে রাখা হয় যা আল কোরআনু ইনদা রাসিহি কোরআন তার মাথার কাছে চলে আসে ওয়াসসালাতু আইয়ামিনিহি রোজা তার বামে নামাজ তার ডানে চলে আসে ওয়াসিয়ামু আন শিমালিহি রোজা তার বামে এসে যায় ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলিহি জিন্দেগির যত ভালো কাজ সে করে সব তার পায়ের কাছে এসে যায় তাহলে এই কোরআনের সাথে যদি মহব্বত না থাকে তাহলে কোরআন কি আপনার মাথার কাছে আসবে আসবে না তাহলে মহব্বত রাখতে হবে না হবে না চিল্লাই বলেন হবে নামাজের সাথে মহব্বত রাখতে হবে না হবে না রোজার সাথে মহব্বত রাখতে হবে না হবে না দিনে মাহফিল দিনই কাজের ভিতরে শরীর থেকে এরপরে মহব্বত প্রকাশ করতে হবে কি হবে না যদি এই কুলোর সাথে আপনি মহব্বত করতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে রায় আপনার জন্য দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক শখ করে অনেক ভালোবেসে আল্লাহ তাআলা দুনিয়ায় মানব তৈরি করলেন দুনিয়ায় আমরা এখন দেখলে বোঝা যায় আধুনিক দুনিয়া প্রত্যেকেই একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে করে না আমরা কৃষি এলাকায় কৃষি চাষ বেশি হয় তো হ্যাঁ অনেকে মেশিন কিনে কেনে না মেশিন কিনেন না স্যালো মেশিন কেনে কেউ স্প্রে করা মেশিন কেনে প্রত্যেক মেশিনের সাথে কিন্তু একটা ক্যাটালগ দেয় আপনি বুঝেন আর না বুঝেন একটা ক্যাটালগ তার সঙ্গে দেয়
যে বান্দা যদি কখনো তুমি তোমার এই মেশিনের কিছু ভুলে যাও এই যন্ত্রর যদি কোনো ত্রুটি দেখো তো এই ক্যাটালগ দেখে দেখে তুমি ঠিক করতে পারবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব তৈরি করে আল্লাহ তাআলা একটা ক্যাটালগ দিয়ে দিলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানব তৈরি করে যেই ক্যাটালগটা দিলেন তার নাম হলো আল কোরআন তার নাম কি আল কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার বিধিবিধান মানতে হলে আল কোরআন অনুসরণ করা লাগবে না লাগবে না চিল্লায়া বলেন লাগবে না লাগবে না তো আল কোরআনের যদি আমরা অনুসরণ করতে যাই তাহলে এই আল কোরআন জানা লাগবে না লাগবে না আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে এই বিধানগুলো মানতে হলে কোরআনের বাহিরে যদি আমরা মানি সেটা যতই ভালো কাজ হোক সেটা বরদাস্ত হবে কি হবে না যেটা বরদাস্ত হবে সেটা কোরআনের পক্ষ থেকে নয় কোরআনে কারিমে যেটা আছে সেটাই ঠিক আপনার জেহেন এটা সাই দিক আর না দিক ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য একটা পরশ পাথর দিয়ে দিলাম এই পরশ পাথর দিয়ে যেমন স্বর্ণকে যাচাই বাছাই করা হয় তুমি এই কোরআনে কারীম দিয়ে হক এবং বাতিল যাচাই বাছাই করতে পারবা ঠিক কি না জোরে বলেন এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা ফুরকান নাযিল করলেন ফুরকান অর্থ হলো আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক এবং বাতিলের ভিতরে পার্থক্যকারী একটা সূরার নাম আল্লাহ তাআলা দিয়েছেন ফুরকান আল্লাহ তাআলা এর শুরুতে বললেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا মহানুই রব যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন মহান কে কিভাবে মহান হলো কিভাবে তিনি মহান বলে আমার চোখ কে দিলেন আল্লাহ আমার কান কে দিলেন আল্লাহ ওয়াজাআলা লাকুমুস সামা ও বান্দা তোমার শ্রবণ শক্তি আমি দান করেছি ওয়াল আবসার তোমার দৃষ্টি শক্তিও আমি দিয়ে ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা আরে তোমার বুঝ শক্তি তোমার অন্তরের যেই হক বাতিল বুঝার শক্তি এটাও কে দিয়েছেন চিল্লায় বলেন কে দিয়েছেন আপনারা ঘুমান নাকি এত শব্দ কম হয় কেন কোরআনের সাথে সাই দিবেন না আপনারা আপনারা যদি একটু সাই না দেন তাহলে আমি আগাতে পারবো একটা গাড়ি চলে গাড়ির তো একটু তেল মোবিল লাগে আমি চালাবো আপনারা একটু তেল মোবিল দিবেন তো না তো চলবে না একটু সাই দিতে হবে تبارك الذي نزل الفرقان যিনি মহান যিনি পৃথিবীর কুল কায়নাত নবমণ্ডল ভূমণ্ডল সব সৃষ্টি করলেন তিনি কি মহান না ছোট তিনি মহান আল্লাহ বলেন তার পক্ষ থেকে এই কোরআন নাযিল করা হয়েছে এই ফুরকান নাযিল করা হয়েছে বলে কার উপরে বলে আবদিহি তার বান্দার উপরে বলে লিমা নাযালাল্লাহ আল্লাহ এই কোরআন কেন নাযিল করলেন আল্লাহ বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যাতে করে এই কোরআন দিয়ে আমার হাবিব মানুষদেরকে সতর্ক করে দেয় আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো আছে আল্লাহ তাআলার মনোনীত ভাবে যদি পালন না হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছে ও রাসূল আপনি জানায়া দেন আপনি যারা আদার ওই মানুষদেরকে যারা নিজের নফস অনুযায়ী নিজের মত মতো আমল করে আর বলে এটা আমরা আল্লাহর থেকে পেয়েছি তাদেরকে সতর্ক করে দেন তাদের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আযাবের ঘোষণা করেছে যন্ত্রণাদায়ক আযাব এজন্য আল্লাহ বলেন আর তাদেরকে সতর্ক করে দেন আল্লাযীনা হুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান জমিন কুল কায়নাত ভূমণ্ডল নবমণ্ডল যা কিছু আছে এর ভিতরে কারোর কোনো ক্ষমতা নাই ক্ষমতা চলে কার আরো জোরে বলেন ক্ষমতা কার আমার হাত দিয়েছেন কে আমার চোখ দিয়েছেন কে আমার নাক দিয়েছেন কে
আমার কান দিয়েছেন কে আমার জবান দিয়েছেন কে হক বাতিল ভালো মন্দ বুঝার জন্য দিল দিয়েছেন কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে না করবে না আল্লাহ বলবেন আলাহুম আরজুলু ইয়ামসুনা বিহা ও বান্দা চলার জন্য দুইটা পা কি আমি তোমারে দেই নাই কেন না ফরমানি করলা আলাহুম আইদি ইয়াবতিসুনা বিহা ও বান্দা দুইটা হাত কি আমি তোমাকে দেই নাই কেন এই হাতের দ্বারা নাফরমানি করলা আলাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা ও বান্দা দুইটা চোখ কি আমি তোমাকে দেই নাই কেন নাফরমানি করলা আলাহুম আদানু ইয়াসমাউনা বিহা ও বান্দা আমি কি তোমাকে শোনার জন্য দুইটা কান দি নাই কেন নাফরমানি করলা এই হিসাব আমাদের কে নেবেন তাহলে ক্ষমতা কার এই সমস্ত কিছু কার যদি তার হয় তাহলে এর ভিতরে ক্ষমতা চলবে কার এই জমিন কার এই আসমান কার যদি জমিন আর আসমান সেই আল্লাহর হয় এর ভিতরে ক্ষমতা চলবে কার হুকুমত চলবে কার রাজত্ব চলবে কার এড়ানোর কোনো কায়দা আমাদের আছে কিনা দুই দিনের টাকা পয়সা দেখায় আপনি এখানে রাজত্ব করবেন জেনে রাখেন কিয়ামত কিন্তু একদিন হবে আপনাকে সে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না এমন কি দুনিয়ায় কেউ আছে আস্তিক নাস্তিক কেউ কি বলতে পারবে দুনিয়ায় আমরা চিরকাল থাকবো আছে নাকি কেউ কেউ চিরকাল থাকবে না এজন্য আল্লাহ তাআলা বলেন ও রাসূল তাদেরকেও সতর্ক করুন ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক দুনিয়ার বুকে দুইটা জাতি আছে ওই জাতিগুলো দেখেন তাদের জেহেন কত খারাপ তারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে সন্তান গ্রহণ করেছে বলে না বলে আল্লাহ তাআলার কিন্তু সন্তান আছে সন্তান গ্রহণ করেছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায়া দেন কথাটা এইভাবে বলেন ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওই ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান আবার আরেক শ্রেণী আছে নাসারা খ্রিস্টান তাদের ব্যাপারে আল্লাহ বলেন ক্বালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ তারা বলে ঈসা আল্লাহর সন্তান দুই দলের ভিতরে যখন মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল মাঝখান থেকে আমাদের হাবিবকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন আল্লাহ তাআলা দুনিয়ায় এসে মানুষকে দাওয়াতের কাজ শুরু করলেন তারা তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার মানুষেরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই তার ইবাদত করো যখন ওই কাফেরদের ভিতরে মুশরিকদের ভিতরে ইহুদি নাসারার বিরুদ্ধে বিরোধে যখন আল্লাহর হাবিব পয়গম্বর এই কালেমা ছেড়ে দিলেন তখন তারা বললেন এটা আবার কি শুনি আমরা তো আল্লাহর সন্তান স্থাপন করেছি আমাদের লাত আছে উজ্জাত আছে মানাত আছে এই মোহাম্মদ আবার কি বলে তখন তারা আবার বললেন এই ইহুদি এই নাসারা আমরা এক জায়গায় হয়ে যায় একটা সলা পরামর্শ করি আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ আল্লাহ সন্তান আছে আল্লাহ তাআলার সন্তানকে আমরা ধরব কিয়ামতে তিনি আমাদের সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন ইহুদিরা বলে আল্লাহর সন্তান আমাদের আছে আমরা সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব বলে না তারা বলে আর আমাদের ছেলে আছে আল্লাহর ছেলের সাথে আমাদের সম্পর্ক আমাদের যখন আমরা যখন তার সঙ্গী হব যখন তাকে আমরা ধন্য ধরব আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আমাদেরকে নিয়ে যাবে কোথায় জান্নাতে তখন তারা বললেন হায়রে এখন আর আমাদের বিরোধিতা করে লাভ নাই তৃতীয় আরেকটা গ্রুপ চলে এসেছে সুতরাং নাহনু আবনাউল্লাহ আমরা সবাই আল্লাহর সন্তান
যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইবাদত ইবাদতদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, এখন তাদের বিরুদ্ধে লড়ো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা এইভাবে বলা শুরু করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কথা বলেন না কেন, ঘুমাইছেন আপনারা? আল্লাহ কয়জন? এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই। সুতরাং তাদেরকে সতর্ক করে দেন, লাম ইয়াতাখিদ ওয়ালাদা, আল্লাহ কখনো কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক। তারা যে বলে আল্লাহর সন্তান তাদেরকে সাফায়াত করে নিয়ে যাবে, ওই মক্কার কাফেরদেরকে জানায় দেন, ওই ইহুদি নাসারাদেরকে জানায় দেন, আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে রাজত্ব আছে, এর ভিতরে কোনো মানুষের কোনো অংশীদার নাই। ঠিক কিনা জোরে বলেন। যারা দুনিয়ার দুই টাকার বড়াই দেখায়, এই বড়াইয়ের কোনো দাম আছে না? নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবে, আইনাল মুতাকাব্বিরিন, ওই কই সেই অহংকারীরা, কই দুই টাকার বড়াই করেছিল, কই তাদেরকে সামনে নিয়ে আসো, বিচার হবে তাদের। মাপ পাবো আমরা? অহংকারের জায়গা আছে? এজন্য আল্লাহ বলেন আমার ক্ষমতার ভিতরে কারোর কোনো অংশ নাই। যারা বলে যে আল্লাহর সন্তানকে আমরা রিকোয়েস্ট করব, তার পিছনে থাকব, তিনি আমাদের সাফায়াত করে নিয়ে যাবেন, ও রাসূল তাদেরকে শোনায়া দেন, তারা বুকার শহরে বাস করে। কোথায় বাস করে? বুকার শহরে। তাদেরকে জানায়া দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, আল্লাহর এই রাজত্বের ভিতরে, আল্লাহর ক্ষমতার ভিতরে কারোর কোন অংশীদার নাই। ওয়া খালাকা কুল্লু শাইইন ফাকাদদারাহু তাকদীরা। রাসূল তাদেরকে বলে দেন, তারা কি দুনিয়ার দিকে দেখে না, কত সুন্দর করে আমি কত প্রাণী সৃষ্টি করেছি, তাদেরকে সক্ষম অনুযায়ী সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাখি সৃষ্টি করেছেন, পাখি, ওই পাখিরও দুইটা ডানা আছে, মোরগে মুরগিরও দুইটা ডানা আছে, হাঁসেরও দুইটা ডানা আছে। ডানা থাকলেই কি উড়া যায়? নাকি উড়া যায়? যায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখে কত সুন্দর পাখি তৈরি করেছেন, এরা আসমানের ভিতরে সুন্দরভাবে উড়ে বেড়ায়, আল্লাহ তাআলা এদেরকে এইভাবে তৈরি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাঁস তৈরি করেছেন, এই হাঁসটা ডিমের থেকে বের হয়ে পানি পাইলে তার ভিতরে সাঁতরানো শুরু করে দেয়। সুবহানাল্লাহ, মানুষের মতো কি সুইমিং পুলে সাঁতার শেখানো লাগে? হ্যাঁ, ডিম থেকে বের হয়ে সাঁতার শুরু করে দেয়। আল্লাহ তাআলা অকদ্দারহু তাকদীরা, সক্ষমতা অনুযায়ী সৃষ্টি করেছেন। একটা গরুর বাছুর হলো, গরুর বাচ্চা প্রসব করলো, এই বাচ্চাকে কোথা থেকে দুধ খাইবে শেখাই দেওয়া লাগে না, সে নিজে নিজেই চিনে যায়, তাকে হাঁটা শেখানো লাগে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে যে এর লালন পালন করা লাগে না, একমাত্র মানুষ একেই লালন পালন করা লাগে, তাই এর হাঁটা শিখতে হয়, এর কথা বলা শিখতে হয়, চলা শিখতে হয়, কিভাবে দাঁত মাজে সেটাও শেখা লাগে, লাগে কি না? এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত প্রাণী সৃষ্টি করেছেন, অকদ্দারাহু তাকদীরা, তার সক্ষমতা অনুযায়ী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বাঘ সৃষ্টি করলেন, বাঘ, এই বাঘ শিকার করে খাইবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিকার করে খাইতে গেলে কি কি গুণ তার ভিতরে থাকতে হবে, কি কি অস্ত্র তার লাগবে শিকার করার জন্য, তার ভিতরে দিয়ে দিয়েছে, অকদ্দারাহু তাকদীরা। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা সব কিছু ইন্তজাম করেছেন, সৃষ্টি করেছেন। ওই মক্কার কাফেররা কি এগুলো দেখে না? ইহুদি নাসারা খ্রিস্টানরা কি দেখে না? এগুলো ওই মাজুসরা কি দেখে না? যে উচ্চ কি ছিল,
অথচ কত খারাপ আল্লাহ বলতেছেন وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَا يَخْلُقُونَ شَيْئًا তারা এমন কিছু ইলাহ রূপে গ্রহণ করেছে যার কোনো শক্তি নাই যে যার কোনো ইলাহ হওয়ার যোগ্যতাই নাই লা ইয়াখলুকুনা শাইআ কোনো কিছু সৃষ্টি করতে পারে না পারে নাকি ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লা আল্লাহ বলছেন ও হাবিব দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন একটা দৃষ্টান্ত তাদেরকে দেখায়া দেন লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা উজতামাউ লা সারা দুনিয়ার যত মূর্তি আছে সব মূর্তিকে যদি এক জায়গায় করা হয় এবং তাদেরকে বলা হয় তোমরা একটা মাছি বানায় দেখাও দুনিয়ায় বড় বাঘ বানিয়ে দেখানো লাগবে না হাতি বানিয়ে দেখানো লাগবে না ঘোড়া বানিয়ে দেখানো লাগবে না মানুষ বানিয়ে দেখানো লাগবে না একটা মাছি বানাও লাইয়া খুলকু যুবাবা ওয়ালা উজতামাউলা সমস্ত মূর্তিরা যদি জমা হয়ে একটা মাছি বানানোর চেষ্টা করে পারবে পারবে তাদের সামনে থেকে তাদের নাকের ডগার থেকে যদি মাছি কিছু ছিনিয়ে নিয়ে যায় ওই ছোট্ট ক্ষুদ্র প্রাণী মাছির থেকে তারা আবার সেটাকে ছিনিয়ে নিবে সেই শক্তিও তাদের নাই সেই শক্তিও তাদের নাই অথচ তারা কি করে এত অবুজ তারা ওই নিজ হাতে বানিয়ে তাদের কি করে পূজা করে তাকে ইলাহ রূপে গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের ইলাহ থেকে এই শিরক থেকে মুক্ত থাকা তৌফিক দান করুক সকলে আমিন একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ কনের ভিতরে বলেন লা ইয়াখলুকুনা শাইআ ওই কাফের মুশরিক যাদের পূজা করে তারা কখনোই কিছু বানানোর ক্ষমতা রাখে না ওহুম ইয়াখলাকুন বরং তাদেরকে বানানো হয়েছে যারা ইলাহ রূপে গ্রহণ করে তারাই তাদেরকে বানিয়েছে লা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা তারা যে এত বড়াই করে এত কোটি কোটি টাকা খরচ করে একটা মূর্তির পিছনে খরচ করে মূর্তি বানায় এই মূর্তি কি কাউকে মৃত্যু দিতে পারে এই মৃত্যু কারোর হায়াত দিতে পারে এই মূর্তি কারোর কারোর সেবা দান করতে পারে তো তারা তো তার কাছে চায় চায় কিনা তারা চায় আবার পায়ও কিভাবে পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যেই জিনিসের উপরে ধারণা করে আল্লাহ তাআলা সেই ধারণা অনুযায়ী তাকে দান করে এজন্য গাছের কাছে ধারণা করে যে গাছের কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে দেয় যেটা দুনিয়া মানুষ তোমার একটা পরীক্ষার জায়গা এত সুজা মুমিন হবা জান্নাতে চলে যাবা আল্লাহ বলেন তুমি মুমিন দাবি করলা তুমি নিজেকে মুমিন বলে দাবি করো মুমিন বলে দাবি করলেই মুমিন হওয়া যায় না এজন্য আল্লাহ বলতেছেন আহাসিবান নাস ওই মানুষটাকে ধারণা করে আইয়া কুলু যে তারা বলবে আমান্না আমরা ঈমান এনেছি আমরা মুসলমান অহুম লা ইফতানুন আর আমি আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করব না সেটা তো হতেই পারে না এই স্কুলের আপনি যদি ছাত্র না হন তাহলে স্কুলের শিক্ষক কি আপনাকে পরীক্ষা করতে পারবে বলে এই তোমার পরীক্ষা বলে আমি তো ভর্তি হই না আমার পরীক্ষা নেবেন কি নেবে তা আপনি
যখন আপনি ফর্মটা পূরণ করলেন তখনই আল্লাহ তাআলা আপনার কি করবে পরীক্ষা নেবে জান্নাতের কোনো জান্নাতে যাওয়ার কোনো বাইপাস রাস্তা নাই আপনাকে পরীক্ষা দিয়ে যাইতে হবে অটোপাসের সুযোগ আছে না অটোপাস করে জান্নাতে যাওয়া যাবে না পরীক্ষা দিয়ে যাইতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমার পূর্বে এমন মানুষটা ছিল যাদের মৃত্যুর পরেই জান্নাত এমন মানুষ তাদেরকেও আমি পরীক্ষা নিয়েছি নিয়েছে কিনা বলেন আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাআসা ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله চিন্তা করে দেখেন রসূলের জামানায় আল্লাহর হাবিবের এমন সব সাহাবী সাহাবা আজমাইন ছিলেন যাদের মৃত্যুর পরে জান্নাত অথচ তারা বদরের ময়দানে গেলেন উহুদের ময়দানে খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন সামনের থেকে আঘাত আসে বামের থেকে আঘাত আসে পিছন থেকে আঘাত আসে কত ভাবে তারা জর্জরিত হলো তারপরেও তারা ময়দান ছাড়ে নাই আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে পরীক্ষা নিল এমন কি ওই ইমানদার মুসলমান সাহাবীদের মুখ থেকে বের হয়ে গেল মাতা নাসরুল্লাহ এমনকি আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আল্লাহর হাবিব বললেন ও আমার রব সাহায্য কখন আসবে আর তো টিকতে পারে না আমার সাহাবীরা আমরা তো টিকতে পারি না আল্লাহ কত সহ্য করব আল্লাহ অনেক ধৈর্য ধরেছি আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও হাবিব আর দেরি নাই আমার সাহায্য খুব নিকটে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ইযা তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন আল্লাহু আকবার ও রাসূল তাকায় দেখেন আসমানের দিকে ওই যে দেখেন 1000 ফেরেশতা আমি আল্লাহ তাআলা আপনার জন্য নিযুক্ত করে দিলাম দেখেন তারা যুদ্ধ করবে আপনার সঙ্গে আল্লাহ তাআলা সাহায্য করলেন কোথায় বদরের ময়দানে পরীক্ষা নেওয়ার আগে না পরে পরীক্ষা নেওয়ার পরে সাহায্য করলেন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় না আল্লাহ আবার বললেন বিসালাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন এরপর আল্লাহ তাআলা 3000 দিয়ে সাহায্য করলেন এরপরে যখন আল্লাহর হাবিব বললেন আল্লাহ 3000 কি হবে আল্লাহ তাআলা বলেন বি খামসাতি আলাফিন মিনাল মালাইকা এরপর 5000 দান করলেন কত 5000 প্রেরণ করলেন মোট কত হলো প্রথম কত দিলেন 1000 তারপরে 3000 তারপরে 5000 মোট কত হলো নয় এরা আছে না নাই আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন এই পরীক্ষায় যখন আমরা ধৈর্য ধারণ করব আল্লাহ তাআলা এই ফেরেশতারা আমাদের সাহায্য করবেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাদেরকে যেখানে প্রেরণ করেছে যে ফেরেশতা কিয়ামতের আগে সেখান থেকে কি করবে না যাবে না এখন তো আমরা ফেরেশতাই দেখি না আল্লাহ তাআলা কত ভাবে আমাদের পরীক্ষা নাই আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে মুমিনদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে কিসের ভয় গরিবত্বর ভয় ঘরে চাউল নাই পকেটে টাকা নাই সব কিছু আছে সন্ত্রাসের ভয়
জালেমের ভয় এইভাবে অনেক ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব বলজু খোদাত্ব দিয়ে পরীক্ষা করব গরিবানা দিয়ে এই পাশে তোমার সুদের টাকা আর এই পাশে তোমার ঘরে চাল নাই তোমার পকেটে টাকা নাই কোনটা নিবা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর এই পাশে হলো জান্নাত ও পাশে হলো জাহান্নাম আগুন কোনটা ঢুকাবা পেটের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করবে এই পরীক্ষা আমরা পাস না ফেল অধিকাংশই ফেল শিক্ষা নিতে হবে মুসলমান আল্লাহ তাআলা বলতেছে আমি পরীক্ষা করব তারপর আমরা কেন ফেল হব আল্লাহ তাআলা বলেন মানুষ তোমার পরে পরীক্ষা আসবে তোমার পকেটে টাকা নাই তোমার ঘরে চাউল নাই তুমি অসহায় অবস্থায় আছো কি করবে আল্লাহ তাও জানায়া দেন কোরআনে কারিমের ভিতরে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়াসতাইনু বিসসাবরি ওয়াসসালাহ ও মুমিন ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই পরীক্ষা আসে ধৈর্য ধারণ করো আর কি করবা দুই রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও আমরা কি চাই আরে পকেটে টাকা নাই কি করবা আল্লাহর কাছে চাই না দুনিয়ার সবথেকে বড় একজন কবি ছিলেন আপনারা সবাই জানেন আমরা যে বালাগাল উলা বিকামালিহি পড়লাম এটা সেই কবির রচিত একটা কবিতা তিনি বললেন যে আল্লাহ কত বছর তো কবিতা লিখলাম ফারসি একজন কবি তো তিনি বললেন যে কত বছর তো কবিতা লিখলাম তে একটা কবিতা তো মিজানের পাল্লায় রাখার মতো একটা দরকার তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা লিখলেন এই কবিতাটা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এই কবিতাটা লিখলেন তো এই কবিতার যেহেতু এটা হাদিস না কোনো দুরুদ না একটা একটা কবিতা এই কবিতা লেখার সময় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালিহি এই পর্যন্ত লেখার পরে এর পরের পংক্তিটা কি লিখবেন তার মনে নেই তিনি ধ্যানে আছেন মনে নাই মনে নাই তো তিনি দুই রাকাত নামাজ পড়ে শুইলেন সে ঘুমের ঘরে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন ও শেখ সাদি কি সমস্যা মুখ মলিন কেন বলে ইয়া রাসূলুল্লাহ মিজানে পাল্লায় রাখার জন্য একটা কবিতা লিখতেছিলাম কিন্তু এই পর্যন্ত লিখে হাসুনাত জামিউ খিসালিহি এই পর্যন্ত লিখেছি এর পরের পংক্তিটা কি লিখব মনে আসে না আমার ব্রেনে আসতেছে না আল্লাহ রাসূল বলেন সাল্লু আলাইহি ওয়া আলিহি এটা লিখে দাও আল্লাহু আকবার তো এর দাম বেড়ে গেল কিন্তু এটা কোনো দুরুদ না তো এই বড় সে যুগের সবথেকে বড় একজন বুজুর্গ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন মসজিদে যাইতেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মসজিদে যান দেখে আইরে কত সুন্দর মানুষেরা কত ভাবে ভাব টাপ নিয়ে চলে কত সুন্দর পোশাক কত সুন্দর মানুষের চেহারা তাল্লার কাছে আফসোস করে বলে ও রব্বে কারিম আল্লাহ কত মানুষকে কত কিছু দিলা আল্লাহ আমার তো পায়ে দেওয়ার এক জোড়া জুতাও নাই আল্লাহ আমি তো বেশি কিছু চাই না আল্লাহ আসরের নামাজ পড়তে যাইতেছি যদি জুতাটা পাই দিয়ে যাইতাম তাহলে সোজা আগে মসজিদে উঠতে পারতাম আল্লাহ আমার তো জুতা নাই কি করব আল্লাহর কাছে এইভাবে যখন চাইতে চাইতে মসজিদের দরজার দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ালেন তখন দেখলেন হায়রে একজন মানুষ ভিক্ষা চাই তার দুইটা পাই নাই তার কি নাই দুই পায়ে নাই তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর কদমে সিজদা দিয়ে বলল রব্বে কারিম আল্লাহ আমার জুতার দরকার নাই দরকার নাই আল্লাহ ওই যে মসজিদের দ্বার প্রান্তে যেই লোকটা বসা আছে ওকে যদি 100 জোড়া জুতাও দেওয়া হয়
যদি লক্ষ লক্ষ টাকার দামের জুতাও তাকে দেওয়া হয় সে পরিধান করতে পারবে না আল্লাহ ও আমার রব আপনি যে পা দিয়েছেন এটাই শুকরিয়া আল্লাহ আমার জুতার দরকার নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন কত সুন্দর ইয়ামশুনা বিহি আমরা এর দ্বারা চলি শুকরিয়া আদায় করার দরকার না সবাই বলে আলহামদুলিল্লাহ হায়রে কত নিয়ামত আমাদের ভিতরে আপনার চোখ আছে একজন মুরব্বির চোখ আছে আরেকজন মানুষের চোখ আছে আপনি কত সুন্দর দেখেন সে কিন্তু চোখে দেখে না দৃষ্টি শক্তির মালিককে আমাদেরকে দিয়েছেন আল্লাহ চক্ষু শুকরিয়া আদায় করা দরকার না আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাক্য দিয়ে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেন ওই মানুষেরা যার কাছে চাই যে লাত উজ্জাত মানাতের কাছে চাই নিজ হাতে মূর্তি বানায়া তার কাছে চাই দুনিয়া তো পরীক্ষার জায়গা আমি আল্লাহ তাআলা তাকে দিব কিন্তু এই মাধ্যমের কারণে কিয়ামতের দিন তাকে শাস্তি ভোগ করা লাগবে না এজন্য আল্লাহ বলেন তারা নিজে হাতে বানায় কত বড় আকল তাদের তাদের নাকের ডগা একটা মাছি বসলো এই মাছিটাকে তাড়ানোর ক্ষমতা তাদের নাই তাদের কাছ থেকে মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় তার কাছ থেকে সে আবার উল্টা ছিনিয়ে নেবে সেই শক্তিও তাদের নাই তারপরও তারা কি মানে প্রভু মানে রব মানে আর রব তো আমি আল্লাহ তাআলা তোমাকে কত বছর রিজিক দিয়ে দুনিয়ায় প্রেরণ করে পাঠাইছি আমি আল্লাহ তাআলা এখনো খাও এখনো চলো এখনো দেখো এখনো শোনো এগুলো নিয়ামত কার চিল্লায় বলেন কার এবার আল্লাহ বলতেছেন যখন আল্লাহর হাবিব তাদের ভিতরে এই দাওয়াত দেওয়া শুরু করলো তখন তারা বলল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারা ওয়াআনাহু আলাইহি কওমুন আখারুনা ফাকাদ জাউ যুলমা ওয়া যুরা ওই লোকেরা বড় জালেম বড় মিথ্যুক যারা বলে আরে রসুল এত জীবনে কলম ধরে নাই এর কোন দুনিয়ায় উস্তাদ নাই আছে কিনা উম্মি নবী কারোর কাছে শেখেও নাই কখনো কলম ধরে নাই নিজের নামটাও লিখতে পারে না আরে এ এত সুন্দর সুন্দর পন্থী কবিতা কি করে বলে মনে হয় কোনো কম আছে তাকে সাহায্য করে ওয়াআনাহু আলাইহি তাকে সাহায্য করে তাকে এগুলো শেখায়া দেয় রাত ভরে তাকে পড়ায় আর সকালে আমাদের কাছে কি করে এগুলো সবচেয়ে কবিতা আকারে আবৃত্তি করে আমাদের কাছে আল্লাহ বলেন তারা হলো জালেম তারা শুধু এইটুকু বলে না তারা আরো বলে ওয়াকালু আসাতিরুল আওয়ালিনা তাতাবাহা ফাহিয়া তুমুলা আলাইহি বখরাতা আসিলা আল্লাহু আকবার ওই কাফেরেরা বলে এই যে রসুল দাবি করে এ যা বলে সব পূর্বপুরুষদের কিস্সা কাহিনী তাদের ইতিহাস কোন এক কওম আছে রাত দিন তাকে মুখস্থ করায় আর সে আমাদের কাছে বলে বুকুরাতাও আসিলা সকাল বিকাল পড়ে মুখস্থ করে ঘরের ভিতরে সে তো পড়তে পারে না লিখতে পারে না তাকে শিখাইয়া দেওয়া হয় এজন্য সে আমাদের কাছে বলে আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব ওই লোকদেরকে বলে দেন যারা আপনার ব্যাপারে তোহমত দেয় যারা বলে এগুলো মানবদের কাহিনী এগুলো কোনো মানুষ তাদেরকে শিখাইয়া দেয় আল্লাহ বলেন কুল আপনি বলে দেন আনজালাহুল্লাযী আ'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ও আমার হাবিব এগুলো বলে দেন যে যা কিছু আমি বলি যা নাযিল হয় সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তিনি কিন্তু দুনিয়ায় যা মানুষ করে প্রকাশ্য অপ্রকাশ্য গোপন সব জানেন কে চিল্লায়া বলেন কে এরপর আল্লাহ বলে ইন্নাহু কানা গফুরার রহিমা ও মানুষেরা ফিরে আসো ও দুনিয়ার মানুষ ফিরে আসো
ইন্নাহু কানা গফুর, তোমার রব কিন্তু ক্ষমাশীল, যা করেছো করেছো, এখনো সময় আছে, আস্তাগফিরুল্লাহ বলো, ফিরে আসো। আস্তাগফিরুল্লাহ কত সুন্দর, যত গুনাহ করেছো খাস দিলে যদি তুমি পড়তে পারো, আল্লাহ আল্লাহর হাবিব বলেন যে কেউ যদি খাস দিলে পড়ে আর বলে যে জীবনে এই গুনাহ আর করব না, আল্লাহ যা করেছি ভুল করেছি দিল থেকে বলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, পিছনের সব গুনাহ ক্ষমা করে দেয় কে? সে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো না চাইবো না? সকাল বিকাল আমাদের ইস্তেগফার করা দরকার। যার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, আউয়াল আখের কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, তিনিও দৈনিক ইস্তেগফার করতেন হাজার বার, আর আমরা কি পবিত্র? আমাদের গুনাহ নাই? ইস্তেগফার করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ বলেন ইন্নাহু কানা গফুরুর রহিমা, আমি আল্লাহ তাআলা গফুর এবং ক্ষমাশীল, আমি হলাম দয়াময়, সুতরাং আমার দয়ার কোনো কূল কিনারা নাই। কত গুনাহ করেছো তুমি, পাহাড় সমতুল্য গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার রহমত আসমান পর্যন্ত, তুমি যত বেশি গুনাহ করো আমার রহমতের কাছে তোমার এই গুনাহ কেমন জানি সমুদ্রের এক ফোঁটা পানির মতো। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই কাফেরেরা বলে হায়রে ওয়াকালু মা লিহাযার রাসূল, এই রসুলের কি হলো? সে খানা খায়, আবার বাজারেও যায়, রসুল হবে খানা খাবে কেন, বাজারে কেন যাবে? রসুলরা তো খানা খাবে না বাজারে যাবে না, কেন খানা খায় কেন বাজারে যাবে? কেমন রসুল, সে তো বাজারে যায় আবার খানা খায় বাজারও করে, রসুল যিনি হবেন তিনি তো খাবেন না বাজারে যাবেন না, তার অঢেল সম্পদ থাকবে, তার কোনো কিছুর অভাব হবে না, কেমন রসুল? আরে তো কোনো অভাব অনটন থাকবে না, এর সম্পদ থাকবে অঢেল, মানুষকে শুধু দান করবে, আর এর সাথে একজন মালাক থাকবে, একজন ফেরেশতা থাকবে, সে মানুষকে সতর্ক করবে। এর রসুলে কেন সতর্ক করে? রসুল সতর্ক করতে পারবে না। লাউলা উনজিলা ইলাইহি মালাকুম ফায়াকুনা মাআহু নাযীরা, তারা বলে অনেক সম্পদ থাকবে, বড় বাগান থাকবে, যে বাগানে সমস্ত মানুষরা খাইবে, কিন্তু শেষ থাকবে না, রসুল কেন গরিব হবে? রসুলরা কেন গরিব হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে গেলেন, তিনি খন্দকের যখন গর্ত খনন করেন, তখন সাহাবাজ মাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিবের কাছে বলেন, ও আমাদের হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আর পারি না আর পারি না, খোদার যন্ত্রণায় দেখেন পেটে পাথর বেঁধেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়খানা উঁচা করে দেখাইলেন, দেখো তুমি তো একটা বেঁধেছো, আমি দুইটা বেঁধেছি। পাহাড়ের ফেরেশতারা এসে বললেন, ইয়া হাবিব আল্লাহ, আপনি ওই পাহাড়ে হাত দিবেন আর বলবেন এ পাহাড় স্বর্ণ হয়ে যাও, আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি গরিবত্বকে ভালোবাসি, সুতরাং আমার সম্পদের দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ায় যত মানুষ আছে
মানুষদের থেকে যারা গরিব হবে যারা ধনী হবে তাদের থেকে 500 বছর আগে গরিব মানুষগুলো জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ গরিব হওয়া ভালো না বড় লোক হওয়া ভালো বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় লোক ছিলেন ইমাম বুখারী বড় লোক ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তো অনেক বড় লোক ছিলেন অনেক ধনী ছিলেন তারা অনেক সম্পদ তাদের ছিল কিছু কিছু সম্পদ আলা লোক আল্লাহ তাআলা দুনিয়ায় দেয় কারণ কাফেররা বলতো যে যারা ঈমান নিয়ে এসেছে তারা তো সুফাহা তারা নির্বোধ গরিব যাদের কিছু নাই তারা মুসলমান হয়েছে আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম সুফাহা আর তোমরা তো বোঝো না খবরদার তোমরাই তো সুফাহা তোমরা নির্বোধ তোমরা গরিব দুনিয়ার সম্পদ কি সম্পদ এখান থেকে আপনি মারা যাওয়ার সময় এক বস্তা টাকা যদি আপনার সঙ্গে দিয়ে দেয় কিয়ামতের দিনে টাকা নিয়ে উঠতে পারবেন থাকবে কিয়ামতের লেনদেন কিসের হবে নেকে এর জন্য যে যত বেশি নেকি করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কি বানাবেন বেশি বড় লোক বানাবেন বেশি বড় লোক বানাবেন ওই দুনি ওই মক্কার কাফেররা মুশরিকেরা কোরআন সম্পর্কে আল্লাহর হাবিব সম্পর্কে যখন তারা এইভাবে করে সন্দেহ শুরু করে দিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কোরআন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার যত মুশরিক আছে কাফের আছে বেঈমান আছে ইহুদি নাসারা মাজুসি যত বেঈমানরা আছে কোরআন বিরোধী লোক আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে তিনটা চ্যালেঞ্জ ছুড়লেন প্রথমে বললেন ফাতু বিমিসলি হাদাল কোরআন এই কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও তারে পারে নাই এরপরে আল্লাহ বললেন বিআশরি সূরিম মিন মিসলি আরে 10টা সূরা বানায় দেখাতে বলো ফাইল লাম তাফানু তারপরেও পারে নাই এরপর আল্লাহ আবার চ্যালেঞ্জ ছুড়লেন ফাতু বিসূরা একটা সূরা নিয়ে আসতে বলো তারপরেও পারে নাই এবার আল্লাহ তাআলা বললেন ফাতু বিহাদিসিম মিন মিসলি আরে একটা আপনার কথার মতো একটা বাক্য তারা তৈরি করে দেখাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে সূরা নজম নজমে তৈরি করেছেন কোরআনে কারীমের ভিতরে একটা সূরা দেখেন সব হা আছে না এরকম সূরা والشمسি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها الله أكبر কত সুন্দর আল্লাহ হাতে নজম নজম কবিতা করে এত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনে কারীম তৈরি করলেন ওই কাফেরদেরকে যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একটা কথা এইভাবে বানিয়ে নিয়ে আসো সবাই মিলে বানানো শুরু করলেন আল্লাহ বললেন ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন যারা বলো আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বানায় বলে
কোনো মানুষ তাকে শেখায়া দেয় পূর্বের মানুষদের কথা সে রচনা করে বলে সকাল বিকাল পড়াশুনো করে করে মানুষের কাছে এগুলো উপস্থাপন করে ও মক্কার কাফেররা যারা বলো শুধু তোমরা নয় তোমাদের যারা বড় বড় নেতা আছে সবাইকে ডাকো এরপরে তোমরা একটা হাদিস একটা বাক্য বানায় দেখাও অনেক ভাবে তারা চেষ্টা করলো লাবিব বিন রাবিয়া সে জামানার সবথেকে বড় পণ্ডিত ছিল বড় সাহিত্যিক কবি ছিল যখন তার সামনে পেশ করা হলো আলফিল মালফিল মাদরাকা মালফিল ফাইল্লাম তাফাল আর পারে নাই বিভিন্ন কায়দায় যখন বললেন তখন লাবিব ইবনে রাবিয়া বলা শুরু করলেন লাইসা হাদা কালামুল বাশার আল্লাহু আকবার আরে এটা তো কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয় কোনো মানুষের ক্ষমতা নাই এত সুন্দর নজম নজম করে এত সুন্দর করে একটা আয়াতের সাথে একটার আয়াতের মিল একটা শব্দের সাথে একটার শব্দের মিল এত সুন্দর ফাসাহাত বালাগাত সব দিয়ে এইভাবে সুন্দর করে বলা এত কিছু বলা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের কালাম এটা না আল্লাহু আকবার লাইসা হাদা কালামুল বাশার এটা কোন মানুষের রচিত কথা হতে পারে না লাবিব ইবনে রাবিয়া কাফেরদের নেতা তারপরও স্বীকার করা লেগেছে কোরআন কার বাণী কার বাণী যারা এখন বলে যে এই কোরআনের এইটা ভুল তারা কি লাবিব ইবনে রাবিয়ার থেকে খারাপ না ভালো এজন্য তাদেরকে আমরা বলবো সংশোধন হয়ে যাও কোরআন শেখো বুঝো অনেকে বলে না এরকম আছে না আরে হুজুররা কি জানে তারা যতটুক জানে তার থেকেও তো আমি বেশি জানি তুমি অত জানো তোমার মুখে দাড়ি কই সুন্না কই তোমার ওজুর ফরজ কয়টা ধরলে তো তুমি বলতে পারবা না নামাজের ফরজ কয়টা তুমি তো জানোই না বড় বড় কথা বলা যায় বড় বড় কথা বলা যায় বড় জায়গায় থাকলে কিন্তু এই বড় জায়গা চিরদিন থাকে না থাকে কি না থাকবে না দুনিয়া ধ্বংসশীল তোমার ক্ষমতাও ধ্বংসশীল মানুয়ার নাম এটাই বাস্তব ঠিক কি না এটাই বাস্তব সুতরাং যারা কোরআন হাদিস আলেম ওলামা কোরআন হাদিসের ধারক বাহক এদেরকে অপমান করে কথা বলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলতেছেন তো মানুষ তোমার মনে একটা চাইলো তুমি আমল করবা না যতই ভালো মনে হয় এটা হলো ফুরকান বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের ভিতর পার্থক্যকারী একটা সূরা এই কোরআনে কারীমের আরেকটা নামও আছে ফুরকান আরেকটা কি আছে নাম আছে ফুরকান এই কোরআন দিয়ে যখন বিচার করা হবে কোরআন দিয়ে যখন ফয়সালা করা হবে হক বাতিল চেনা হয়ে যাবে আপনি যদি বলেন যে হায় রে আমার তো অজু চলে গেল কারণ কি তোর বায়ু বাতাস ছেড়েছে তো বায়ু বাতাস ছাড়লাম পিছনের রাস্তা দিয়ে হাত পা মুখ এগুলো ধুলে পবিত্র হবে পিছনের রাস্তা ধোয়া লাগবে না হ্যাঁ কি বলেন আমার আকল তো এটাই চায় নাকি এটাই বলে কিন্তু পিছনের রাস্তা ধুবো না অথচ আমি হাত পা মুখ ধুবো রসুলের সুন্নাহ যে এটা আমার অজু হয়ে যাবে মুখ ধুইলাম হাত ধুইলাম মাথা মাসে করলাম পাপ ধুইলাম টাকনু পর্যন্ত অথচ আমি কি হয়ে যাচ্ছি পবিত্র হয়ে যাচ্ছে অথচ সেই জায়গায় তো ধুলাম না বলে মন মতো কত কি চলে না শরীয়ত চলে না শরীয়ত হলো আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন এর বাহিরে কোনো কথা চলবে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সিদ্দিক উপাধি যখন হয়েছে বাস্তবায়ন হয়েছে একটু দেখা যায় যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আয়াত নাযিল হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের ভিতরে
মক্কা থেকে মসজিদে আকসায় গেলেন, সেখান থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উর্দু জগৎ ভ্রমণ করলেন, এক দুই তিন করে সাত আসমান ভ্রমণ করলেন। সকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, নতুন খবর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে তার দিদারে নিয়েছেন, এখান থেকে আমি বাইতুল মাকদিসে গিয়েছি, সেখান থেকে আমি উর্দু জগৎ ভ্রমণ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। যখন সাহাবাদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, তখন আবু জেহেল শুনলেন, শুনে বলতেছেন, ও আবু বকর বাইরে আসো বাইরে আসো, মুহাম্মদ তো আবার নতুন খবর নিয়ে এসেছে, এবার শুনলে তুমি বলবে পাগল, পাগল বলতে তুমি বাধ্য, তুমি কি পাগল বলতে বাধ্য, শোনো কি বলেছে। বলে সে নাকি কাল রাতে অল্প সময়ের ভিতরে এখান থেকে বাইতুল মাকদাস গেছে, মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে আল্লাহর আসমানে গিয়েছে, একম দ্বিতীয় তৃতীয় পরে সপ্তম আসমান পর্যন্ত গিয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হয়েছে। সুতরাং এটা পাগল ছাড়া কিছু নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু জেহেল, তুমি কি নিজ কানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুখ থেকে শুনেছো? বলে হ্যাঁ, তার মুখ থেকে আমি আমার এই কান দ্বারা শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনার মুখ থেকে যদি বের হয় আমার কোনো দ্বিধা নাই, কোনো প্রশ্ন নাই, আমি সেটা নিজ দ্বিধায় মেনে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর পৌঁছে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হায়রে, ওনাকে কি উপাধি দিলেন? সিদ্দিক। সে আজ থেকে কি সিদ্দিক? তাহলে সিদ্দিক যারা হবে তাদের কি হবে না? আল্লাহর বিধান সম্পর্কে কোনো কটূক্তি থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। আল্লাহ বলেছেন, এরপরে কি করবে তারা? ক্ষান্ত হয়ে যাবে, যে আল্লাহ যখন বলেছেন এখানে আমার কোনো প্রশ্ন নাই। এজন্য ওই কাফের মক্কার কাফেররা বলতো যে লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কাহিনী না, এটা স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে আমরা শুনলাম এই বিধান সম্পর্কে, কোরআনের যে বাণী শুনলাম, যা কিছু কথা শুনলাম, এরপরে আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।